হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সব? আশা করি খুব ভালো আছেন। আজ আবার বেরিয়ে পড়েছি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে, সেটা হচ্ছে কলকাতা। আজ বেরিয়েছি গাড়িতে, চার পাঁচজন ছজনের মতো আছি। হ্যালো গাইস, আমরা এই সমস্ত ব্যক্তিরা চলে এসেছি এখানে। এটা আছে বালা, যার নাম সমীরন। এখানে আছে সুমন, তার পেছনে শঙ্খ, জিত্তু আছে, আর সদ পেছনে আছে আকাশ, যে আগের ব্লগে ছিল, আপনারা সবাই নিশ্চয় দেখেছেন। তো এই কজনে বেরিয়ে পড়েছি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে, চলুন আপনাদের কিছু দেখাবো আর আমরা দেখবো। আপাতত আমরা বাগনানে আছি, তো চলুন যেতে যেতে দেখা হবে। ওভারব্রিজে ছিলাম, ওভারব্রিজ থেকে নামছি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে, এখান থেকে হয়ে ট্রেনে যাব, ট্রেন থেকে ট্রেনে করে হাওড়া যাবো। হাওড়া 12টার সময় ট্রেন আছে, দেখুন ট্রেন যাচ্ছে, চলুন যাই, ট্রেনের টিকিটটা কাটি সবাই মিলে, তারপর আবার ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। বাগনান স্ট্যান্ড আপ এরিয়া আসার পর যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্লাস্টিক আমরা যদি ব্যবহার না করি, তার জন্য দুজন বাদ্যকার তাদের বাদ্যযন্ত্রটি বাজাচ্ছেন, একজন একতারা বাজাচ্ছেন এবং অপরজন বাঁশি বাজাচ্ছেন। সেই গানটা বাজাচ্ছে, সেটা একটা দারুণ সুন্দর একটা সুগান, সেটা বলে বোঝানো যাবে না, শুনে নিন আপনারা। বন্ধুরা, আমরা অবশেষে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের ট্রেন ছুটে চলে যাচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। কিন্তু আমাদের মেন গন্তব্য তো হাওড়া নয়, আমাদের মেন গন্তব্য হচ্ছে সেই ভিক্টোরিয়া। তো চলুন যাই ট্রেনে করে, যেতে যেতেই দেখুন এইসব পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। আজকে আবহাওয়াটা তবে খুব সুন্দর আছে, তবে পরে কী হবে বলা যাচ্ছে না। পরে যদি ভালো হয় তো ভালো, না হলে আবার সেই বৃষ্টি হতেই পারে। এখন আমরা আপাতত আছি বীরসিংপুরের একটু আগে, আর একটু এগোনোর পরেই আমরা বীরসিংপুর স্টেশন চলে আসবো। বলতে না বলতে অবশেষে বীরসিংপুর স্টেশনটি চলে এসেছে, ট্রেন এখানে একটু দাঁড়াবে তারপর আবার চলে যাবে। তো চলুন যেতে থাকি। বন্ধুরা, এই জায়গাটা দেখুন, ট্রেনে যাওয়ার তো একটা আলাদা মজা আছে, কিন্তু তার পাশ দিয়ে যদি এমন কোনো হাইওয়ে যায়, সেখানে মজাটা আরও যেন দ্বিগুণ হয়ে যায়। এটা যেমন ছিল ছোটো করে তেমনই, তবে হ্যাঁ, সেটার পাশ দিয়ে যদি আবার গাড়ি যাতায়াত করে, সেটা তো তাহলে বেশ জমেই যায়। এখানে ট্রেনের স্পিডটা হালকা করেছে, কারণ এখানে রাস্তা পার হওয়ার জন্য সমস্ত যাত্রীরা দাঁড়িয়ে আছে। আর এখানটায় দেখুন, এখানটা ট্রেন লাইনের ওপর দিয়ে ওভারব্রিজ গিয়েছে, যেখানে এটা হচ্ছে পড়বে রামরাজাতোলার ঠিক আগে। আর একটু যদি আমরা যাই, তারপরে ঠিক রামরাজাতোলার স্টেশনটি চলে আসবে। এই জায়গাটায় দেখুন বেশ সুন্দর, সাইডে বেশ পুকুরটা আছে। হ্যাঁ, ধীরে ধীরে আমরা যাচ্ছি সেই হাওড়ার উদ্দেশ্যে, এখান থেকে যাব ভিক্টোরিয়া। বাকি জিনিস সেখানে একটি ট্রেন যাচ্ছে এক্সপ্রেস, একটি কোথায় যাবে তো জানি না, তবে আপাতত এখানে যেটা বোঝা যাচ্ছে এটা এখন হাওড়াই যাবে। যাই হোক, বলতে বলতে স্টেশন চলে এসেছে, আর এটাই রামরাজাতোলা স্টেশন। দেখতে দেখতে আমরা টিকিয়াপাড়া স্টেশনের কাছে চলে এসেছি, আর এখানে ট্রেন দাঁড়িয়েছে। আর দাঁড়ানোর সাথে সাথে দেখুন, ট্রেনের প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিক দিয়ে ট্রেন যাত্রীরা কীভাবে নামছে। আশা করি এটা করাটা ঠিক নয়, কারণ যদি কোনো রকমভাবে ট্রেন চলে আসে, হ্যাঁ জানি আপনারা সবাই জানেন, তবুও এটা করাটা ঠিক নয়। আর এই ট্রেনগুলি দেখে শঙ্খ বলতে যাচ্ছে, ট্রেনগুলি আমাদের খেলার মাঠে চালাবে, জানি না কীভাবে ওর চালানোর শখ হয়েছে। অবশেষে আমাদের ট্রেনটি হাওড়ার স্টেশনে চলে এসেছে, মানে এখনও আসেনি, চলে আসবে ধীরে ধীরে, হাওড়া স্টেশনের দিকেই যাচ্ছে। আর বাকি ওয়েদার এমন
আর আপনারা নিশ্চয়ই সবাই জানেন হাওড়ার ভেতরে ঢোকার সময় ট্রেনটি কতটা স্লো যায়। বাকি এখানে কিছু কাজ করছে আর বাস এটাই, যদি বাগনান থেকে ট্রেন চিতার মতো ছুটতে শুরু করে শেষে হাওড়া ঢোকার সময় গাধার মতো হয়ে যায়, আপনারা নিশ্চয়ই এটা সবাই জানেন। যাই হোক, এই ওয়েদার দেখুন এখানে বেশ বাড়তি সুন্দর লাগছে। এক কোণের দিকে বড় বিল্ডিং দেখুন এটাই, এরপর হাওড়া থেকে স্টেশন থেকে ট্রেন বেরোচ্ছে যাচ্ছে, বাস বাকি এটাই। চলুন যেতে থাকি, যেতে যেতে হাওড়া স্টেশনে দেখা হবে। চলে এসেছি হাওড়া দিয়ে, আবার ভিক্টোরিয়ায় যাবো। এখানে আকাশ ফটোশ্যুট করছে, হাই করে দেয়, ঠিক আছে। বাকিরা এই সাইডের দিকে আছে, এখানে আছে, এখানেও ফটোশ্যুট হচ্ছে। এখানে একটু ট্রেন দাঁড়িয়ে আছে, চলুন ট্রেনের ভিতরে ঢোকা যাক। অন্ধকার, এটা একটি ট্রেন দাঁড়িয়ে আছে, কোথায় যাবে ঠিক জানি না। ভেতরের দিকে তো শুধু অন্ধকার আর অন্ধকার, আপাতত দাঁড়িয়ে আছে এমনি বসার জন্য। এটা বাথরুম। আমরা ট্রেনটি থেকে নেমে এসেছি কারণ যারা পরিষ্কার করছিল তারা বললো ট্রেনটার মধ্যে এখন থাকতে বারণ করলো, তাই জন্য আমরা নেমে এসেছি। বাকি এই ট্রেনটাই আমরা এসেছি আর এখানে এরা দাঁড়িয়ে আছে। এদের এখনও ফটোশ্যুট করা শেষ হয়নি, তো ফটোশ্যুট শেষ হোক। বাকি এটাই হাওড়া স্টেশন, আজকে তেমন তো ভিড় দেখতে পাচ্ছি না, বাস এই হোক। আর যেই ট্রেনটাই আমরা উঠেছিলাম ওটা কোথায় যাবেন চলুন দেখিয়ে দিই। এটা হচ্ছে হাওড়া টু, হাওড়া টু কাঠগোদাম। কাঠগোদাম এটা আসলে উত্তরাখণ্ডের একটি স্টেশন, মানে হাওড়া থেকে উত্তরাখণ্ডের একটি স্টেশনে যাবে। যাই হোক, চলুন আমাদের এদিকে বাস ধরতে হবে, যেতে থাকি। চলুন ধীরে ধীরে আমরা এবার বাস স্ট্যান্ডের দিকে যাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলাতুলির কেস চলছিল, চলুন ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে যাই। বাস ধরে ওখান থেকে যেতে হবে। এখন বাজে মোটামুটি ধরুন 1:30, যেতে যেতে 2:30 হয়তো বাজবে। পিছনে এরাও আছে আসছে ওরা, বাকি এই যে আকাশ আছে। চলুন যাই, আমরা আগে এখান থেকে বেরিয়ে যাই, তারপরে চলুন বাস স্টপে গিয়ে দেখা হচ্ছে কোথা হবে। এটা হচ্ছে হাওড়ার বীচ, আপনারা সবাই জানেন। হ্যাঁ, আগে সব গন্তব্যে তারপরে তার। যাই হোক, চলুন এটা হাওড়ার বীচ আর আমাদের দিকে বাস ধরতে হবে 37 নাম্বার। অবশেষে বাসে উঠে পড়েছি, কিন্তু বাস তো আপাতত ফাঁকাই পড়ে আছে, আমরা শুধু 6 জনেই বসে আছি, 6 জনে হাওয়া খাচ্ছি। জিজ্ঞাসা করা তো বললো এই বাসটাই ছাড়বে, বললো ফোন করে সামনের দিকে দুটো বাস আছে, ওই বাস দুটো ছাড়ার পরে আমাদেরটা ছাড়া। শঙ্কর, বাইরের ওয়েদারটা কেমন এর কাছ থেকে জেনে নাও, কি বলে বাইরের ওয়েদারটা কেমন? খুবই খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, বাইরের আবহাওয়াটা খুবই খারাপ কারণ বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি, আমরা যেই দিনই বেরোই সেই দিনই বৃষ্টি, জানি না ভাগ্যটা কি। লাকটাই খুব খারাপ, বাসের স্টার্ট দিয়ে দিয়েছে, আস্তে আস্তে এগোচ্ছে, তবে এখন যাবে না কারণ সামনে এখনো একটি বাস আছে। চলুন ধীরে ধীরে যাই, গন্তব্য তো এখনো অনেক দূরে, হচ্ছে সেই ভিক্টোরিয়া। এই যে বাস, ছোটো মতো বাস পেয়েছি। আপনারা যদি হাওড়া দিকে যান তাহলে হচ্ছে বাস নম্বর 37 আপনারা দেখতে পারেন, বাস নম্বর 37টাই হচ্ছে ভিক্টোরিয়ার নামিয়ে দেবে। চলুন এই হচ্ছে বাইরের ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাকি এসব বসে আছে, আমরা এই 6 জনই আছি খালি, আর কেউ নেই। চলুন ধীরে ধীরে, এর গরম পাচ্ছে, কি বলতে যাচ্ছে কি বলুন, ঠিক আছে। এর গরম লাগছে, এদের সব কি একই অবস্থা, তোর গরম লাগছে, এত ঠান্ডা হচ্ছে, চাদর আচ্ছা এর চাদর, তোর কি বল।
ফোনের মধ্যে এদের কলিং চলতেছে, ঠিক আছে চলুক। এবার বসে আছে, ওফ ভেতরে প্রচুর গরম, একটু আস্তে করে বাইরের দিকে যাই। আপনারা থাকুন, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আমরা বাকি ভিক্টোরিয়া তো দেখাবই, সেখানে গিয়ে বাকি কোথায় হচ্ছে। এখন আমরা আছি হাওড়ার ব্রিজের ওপরে, আমাদের সেই পুরোনো সাথী বৃষ্টি, বৃষ্টি আমাদের দিকে মোটামুটি ছাড়ছেই না, বৃষ্টি প্রচণ্ড জোরে পড়ছে এখন। সেই বৃষ্টি প্রচণ্ড জোরে হয়েই চলেছে, হয়েই চলেছে। আমরা ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসেছি, তবুও বৃষ্টি থামছে না। ভিক্টোরিয়ার বাস থেকে নেমে এমন একটি ইন্দিরা উদ্যানের কাছে দাঁড়িয়ে আছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, ছজন ছাতা হচ্ছে দুটো, একটি ছাতা তিনজন তিনজন করে, এখানে তিনজন আছে আর বাকি এখানে তিনজন আছে। চলো এখান থেকে যাব, কিন্তু বৃষ্টিটা থামুক একটু, কী হয় এই সাইডে এমন, এক জায়গায় দাঁড়িয়ে আছি ব্যাস। এই বৃষ্টির অবস্থা, এখনো পর্যন্ত আমরা ভিক্টোরিয়ারে ঢুকতে পারিনি, ভিক্টোরিয়ার এখনো দেখাই পাইনি, এখনো চলেই যাচ্ছি। শেষমেশ একটা ছাতা কিনেছে বালা, তারপরে মোটামুটি তিনটে ছাতায় ছজন হয়েছে, বাকি এই তো অবস্থা। এরে বৃষ্টি ওই সাইড, ও আবার বৃষ্টি, বৃষ্টির শেষ নেই। এই সাইডটায় যদি দেখেন পুরো ধোঁয়া হয়েছে, কিন্তু এখানে একটা চার্চ আছে, মোহনকুঞ্জ কি জানি না এখানে, তবে এইসব দেখুন যদি ভালো লাগে। বাকি হাঁটছি বৃষ্টির মধ্য দিয়ে। অবশেষে আমরা অনেক প্রতীক্ষার পর ভিক্টোরিয়ার ভেতরে ঢুকেছি, এবং এখানে যেটা নিল আমরা 30 টাকা করে টিকিট কেটেছি। দুরকমের টিকিট পাওয়া যায়, 30 টাকা এবং 20 টাকা। 20 টাকারটা আপনি শুধু বাগানের মধ্যে ঘুরতে পারবেন, মানে ভিক্টোরিয়ার গ্রাউন্ডের মধ্যে ভেতরে প্রবেশ করতে পারবেন না। আর যদি 30 টাকার টিকিটটা নেন তাহলে ওটা আপনি বাগানেও থাকতে পারেন বা গ্রাউন্ডেও থাকতে পারবেন আর ভেতরেও ঢুকতে পারবেন। আমরা 30 টাকারটাই নিয়েছি, বাকি এই ওয়েদার। এখন একটু বৃষ্টিটা থেমেছে অনেক প্রতীক্ষার পর, এখন টাইম মোটামুটি ধরুন 4:30, 4:30 সময় প্রবেশ করছি ভিক্টোরিয়ায়, যেটা টাইম দেখলাম 6টা পর্যন্ত খোলা থাকবে। যাই হোক দেখা যাক, আর বাকি এই ভিক্টোরিয়া, এটার জন্যই এত দূর থেকে আসা। তবে বৃষ্টিটা হওয়ার জন্য পরিবেশটা পুরো একদম সবুজে সবুজ হয়ে গিয়েছে, আর দেখুন বৃষ্টিটা বেশ হয়েছে, কারণ এখানে জল জমে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। বাকি এটাই সে ভিক্টোরিয়া, দারুণ লাগছে, কিন্তু যদি বৃষ্টিটা না হতো তাহলে নিশ্চয়ই আরও বেশি করে মজা করতে পারতাম, কারণ অনেকটাই আগে চলে আসতাম। বাকি এটাই, দেখুন কত সুন্দর বাগান, আর এখানে একটি গাছ আছে, অনেকগুলি গাছ আছে একটি নয়, আর সামনে আছে রানী সেই ভিক্টোরিয়া, যার স্মৃতির উদ্দেশ্যেই এটা তৈরি হয়েছে। বাকি এটাই, দেখতে থাকুন আপনারা। অনেকে আছে যারা ফটো শ্যুট করছে, আমরাও একটু করবো অবশ্যই, তবে প্রথমে আমরা একটু দেখে নিই, তারপর তার যা হবে হবে, ফটো শ্যুট করা হবে বাস। বাকি এটাই, এটাই সেই ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়ার হিস্ট্রি বলতে, এটা নির্মাণ কাজটা শুরু হয়েছিল ভিক্টোরিয়ার 1906 খ্রিস্টাব্দে, যেটা শেষ করতে প্রায় 15 বছর লেগে গিয়েছিলো। 1921 খ্রিস্টাব্দে এটা পুরোপুরিভাবে নির্মিত শেষ হয়, নির্মাণ কাজ শেষ করে। যাই হোক এটাই, এখান থেকে বেশ ভালোই লাগছে, সবাই যে যার মতো পোজ দিচ্ছে, ফটো তুলছে। বাস এটাই ছিল আজকের ভিক্টোরিয়া। আর তবে হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অবশ্যই জানেন ভিক্টোরিয়ার
যে রানী তিনি ছিলেন ইংল্যান্ডের। বাস এটাই, এখানে দেখুন একটি যুদ্ধের কোনো কাহিনী ফটোতে করা আছে, দেখুন আপনারা, কোনো রাজা রানী বা সবাই মিলে আছে এখানে। বাস চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই, যেটা আরও দেখতে সুন্দর লাগবে বা লাগছে। বাস এটাই, যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। তো নেক্সট পার্টে আপনারা ভিক্টোরিয়ার ভেতরের কিছু রহস্য দেখতে পাবেন। তো আপনাদের ভিডিওটা যদি একটুকুও ভালো লেগে থাকেন তাহলে একটি লাইক করে দিন এবং পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।